আমরা সবাই হয়তো ছোটবেলায় কখনো না কখনো নিজেকে এই প্রশ্নটা করেছি, গরু ছাগল পাতা খেয়ে বড় হচ্ছে কিন্তু মানুষ কেন পাতা খেতে পারছে না, মানুষ কেন সবসময় এই আপেল ফল খায় আর গরু ছাগল কেন ওই গাছটারই পাতা খায়। এর অ্যান্সারটা এখন দিলে তোমরা বুঝতে পারবে, কারণ এই প্লেলিস্টটা তোমরা এতক্ষণ যাবৎ দেখে এসেছো। তাকিয়ে দেখো, পাতার ভিতরে সেলুলোজ নামক শর্করাটা থাকে যেটা তার কোষ প্রাচীরে অবস্থান করে, আর ফলের ভিতরে যে সঞ্চিত খাবারটা থাকে সেটা হচ্ছে মূলত স্টার্চ। আমরা জানি সেলুলোজ তৈরি হয় বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা, আর স্টার্চ তৈরি হয় আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা। মনে না করতে পারলে একটু দেখিয়ে দিই, বন্ধনটা এরকম থাকে আর আলফার ক্ষেত্রে বন্ধনটা এরকম থাকে। সো এই দুটো বন্ধন দুটো ডিফারেন্ট রকম। এখন একটু চিন্তা করে দেখো, আমরা খাবার কীভাবে হজম করি, হজম করা মানে কি? হজম করা মানে হচ্ছে এই যে সেলুলোজের বিশাল বড় চেইন বা স্টার্চের বিশাল বড় চেইন, তাদের মাঝখানের এই বন্ধনগুলোকে ভাঙতে হবে। আমরা হজম যখন করি এই বন্ধনগুলোকে আমরা ভাঙি, ভেঙে সেখান থেকে আমরা সিঙ্গেল এক একটা মলিকিউলকে সিঙ্গেল করে ফেলি, এর নামই হচ্ছে হজম করা। হজম করার মানে হচ্ছে এই যে খাবারের মধ্যে পলিমার থাকে সেই পলিমারগুলোকে আমরা ভেঙে ভেঙে মনোমার তৈরি করে ফেলি। এবার লক্ষ্য করে দেখো, সেলুলোজের এই বিটা বন্ড ভাঙতে যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে বিটা অ্যামাইলেজ, আর স্টার্চের ভিতরে বন্ধন ভাঙতে যে এনজাইম লাগে তার নাম হচ্ছে আলফা অ্যামাইলেজ। ব্যাপারটা হচ্ছে আলফা অ্যামাইলেজ মানুষের শরীরে রয়েছে, কিন্তু মানুষের শরীরে কোনো বিটা অ্যামাইলেজ নেই। তার মানে দাঁড়ালো, বিটা বন্ধন ভাঙার জন্য যে এনজাইমটা লাগে মানুষের সেই এনজাইমটা থাকে না, গরু ছাগলের থাকে, তাই গরু ছাগল পাতা হজম করতে পারে। আর স্টার্চ ভাঙার জন্য যে আলফা অ্যামাইলেজ এনজাইম দরকার সেটা মানুষের আছে, তাই মানুষও ফল হজম করতে পারে। তাহলে পুরো জিনিসটি ডিসাইডেড হচ্ছে মানুষের ভিতর কি এনজাইম থাকে। মানুষের এনজাইমটা আলফা অ্যামাইলেজ, যেটা আলফা 1,4 বন্ধনকে ভাঙতে পারে, এবং এই আলফা 1,4 বন্ধন থাকে স্টার্চে, তাই আমরা স্টার্চ বা ফল খেতে পারি। বিটা অ্যামাইলেজ ভাঙতে পারে বিটা 1,4 বন্ধন, যেটা থাকে পাতাতে, যেটা আমাদের বিটা অ্যামাইলেজ নেই তাই আমরা পাতা হজম করতে পারবো না।